দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এলাকা দখল নিয়ে এই দ্বন্দ্ব এমনটাই জানা যাচ্ছে। আপনাদের যেমনটা বললাম, টিটাগড়ের দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এলাকা দখল নিয়ে ঝামেলার অভিযোগ উঠছে। সন্তোষ সাউ নামে এক পান ব্যবসায়ীকে মারধর করা হয় এই ঘটনায়, টিটাগড়ে আর রোডের ঘটনা। অভিযোগ, যুবক দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, সেই সময় আচমকা তার ওপর হামলা চালানো হয়। ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। আপনাদের আবার জানিয়ে রাখবো, টিটাগড়ে দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাদে যেটা জানা যাচ্ছে যে এলাকা দখল নিয়েই এই ঝামেলা। মূলত সন্তোষ সাউ নামে এক পান ব্যবসায়ীকে মারধর করা হয় টিটাগড়ে আর রোডের ঘটনা। অভিযোগ, যুবক যিনি ছিলেন অভিযুক্ত, যে যুবক তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন এবং অভিযুক্তরা তার ওপর চড়াও হয়। আপনাদের আবার জানাবো, টিটাগড়ে দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এলাকা দখল নিয়ে ঝামেলার অভিযোগ আসছে। অভিযোগ, যুবক দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, সেই সময় আচমকা তার ওপর হামলা চালানো হয়। কি বলছেন আক্রান্ত শুনুন। কালকে রাতে আমার দোকান বন্ধ করে এসেছি, আর পাখি তিন দিকে ছিল এটা একটু পণ্ডিতজি অন্য সময় অর্ডার ছিল। আচ্ছা, এটা বলে ওখানে আছে। মাথার উপর অ্যাটাক করেছিল? মাথা আছে। কী দিয়ে মেরেছিল? বার ছিল, মেশিন ফটন ছিল, মেশিনের বার দিয়ে মেরেছে। আচ্ছা, ওটা নাম জানা গেছে কে? জানা জানি। কাটটি কোন রাজনৈতিক দল করে? টিএমসি করে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্টর সাথে। হিমাদ্রি, তোমার কাছে যে প্রশ্নটা করব, যে আবারও বিরোধী গোষ্ঠীদের মধ্যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, বারবার গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসছে প্রকাশ্যে তৃণমূলের, সেক্ষেত্রে যারা ঊর্ধ্বতন নেতৃত্ব রয়েছেন তারা কি বলছেন এ ব্যাপারে? দেখো, ঊর্ধ্বতন নেতৃত্ব পুরোটাই এটা আড়াল করার চেষ্টা করছে কোন রকম ভাবে, কারণ এটা একটা সমাজ বিরোধীদের ঘটনা, দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা। অঙ্কিতা, দুপক্ষের মধ্যে মারপিট বলছেন, সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের যে বারবার, কিন্তু যেটা বারবার দেখা যাচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্বের তকমাই বারবার উঠে আসে। এবং তোমার কাছে আরেকটা যেটা জানতে চাইবো, যে এক্ষেত্রে আর কি কেউ আক্রান্ত হয়েছেন বা আর কি কেউ চোট পেয়েছেন? এই সন্তোষ সাউরি আশঙ্কাজনক অবস্থায় তাকে বিএনবস হসপিটালে ভর্তি করা হয়েছে। আপাতত আর কাউ হতাহতের কোনো খবর নেই। অঙ্কিতা, যারা আক্রান্ত হয়েছেন তারা এখন কোথায় রয়েছেন এবং এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকাটা কি? পুলিশ যথাযথ সাহায্য, মানে কি ব্যাপার, কি কারণে হঠাৎ এরকম দু গোষ্ঠীর মধ্যে মারপিট হলো সেই নিয়ে তদন্ত চালাচ্ছে অঙ্কিতা। তদন্ত করছে টিটাগড় থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তদন্তের অগ্রগতির জন্য কোন রকম মুখ খুলতে নারাজ। সেক্ষেত্রে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ কি অ্যারেস্ট হয়েছে পুলিশের হাতে? না, আপাতত সেরকম কোনো আপডেট নেই অঙ্কিতা। অসংখ্য ধন্যবাদ তোমাকে। টিটাগড়ে দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এলাকা দখল নিয়ে ঝামেলারই অভিযোগ তুলছেন প্রত্যেকে।